আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চলে এলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এটি হলো যারা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি খুবই বেশি আগ্রহ, তাদের মধ্যে অনেকেই স্বপ্ন থাকে যে বিকেএসপিতেই তোমরা ভর্তি হবে। এখন সেখানে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে কি কি প্রয়োজন, কিভাবে তোমরা ভর্তি হতে পারবে, সবগুলো ডিটেলস নিয়ে আজকে এই ভিডিও আলোচনা করা হয়েছে। দেখো, তোমরা যদি 2023 সালের শিক্ষাবর্ষে তোমরা বিকেএসপিতে ভর্তি হতে চাও, তাহলে তুমি পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও তোমার আগ্রহ যদি থাকে, তাহলে সেই কাজটিও তুমি চালিয়ে যেতে পারবে। এবং সেই যে সার্কুলারটি, সেটি এখন প্রকাশিত হয়েছে এবং এই যে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে এখন আমরা আলোচনা করব। এবং এই পরীক্ষাগুলো তুমি যে ক্লাসেই ভর্তি হও না কেন, তোমাকে এই পরীক্ষাগুলো দিতে হবে। এবং পরীক্ষাগুলো এখানে যে ডেটগুলো রয়েছে, সেই ডেটগুলো অনুসারে তোমাদের সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে। এবং এই যে পরীক্ষাগুলো, এটির জন্য তোমাদের এই যে এখানে যে ডেটগুলো দেওয়া রয়েছে বিভাগ ভিত্তিক, সেই ডেটগুলোর ভিতরে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এবং সেগুলোর জন্য তোমাদেরকে অবশ্যই একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে। সেটি একটু পরে কিভাবে পূরণ করবে সেটি দেখিয়ে দিব। তো সবার আগে আমরা একটু সার্কুলারে কি কি বলা রয়েছে সেগুলো একটু জেনে নিই, তারপরে ফর্মটি পূরণ করব। বিভাগগুলোর মধ্যে সবার প্রথমে রংপুর বিভাগে পরীক্ষা হবে 26 থেকে 27 ডিসেম্বর, এই দুই দিন। এবং পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বিকেএসপি আঞ্চলিক অফিস বাসেরহাট দিনাজপুরে। এবং রাজশাহী বিভাগে যারা ভর্তি হবে তাদের 29 থেকে 30 ডিসেম্বর, এই দুই দিন। এবং সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম রাজশাহী। এবং এখানে মোবাইল নাম্বারগুলো দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা এই মোবাইল নাম্বারগুলোতে যখন আবেদন করবে তারপরে যোগাযোগ করবে। এরপরে হলো ময়মনসিংহ বিভাগের পরীক্ষা হবে 1 জানুয়ারি রবিবার। এবং কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহ, এবং মোবাইল নাম্বারটি এখানে দেওয়া রয়েছে। এরপরে হলো 3 জানুয়ারি সিলেট বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং সেটি হলো তোমাদের খাদিমনগর সিলেট যে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে। এরপরে হলো চট্টগ্রাম বিভাগে 5 থেকে 6 জানুয়ারি, এই দুই দিন পরীক্ষা নেওয়া হবে। এবং বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সাগরিকা রোড চট্টগ্রামে তোমাদের পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এরপর হলো বরিশাল বিভাগ, 8 থেকে 9 জানুয়ারি, এই দুই দিন পরীক্ষা হবে, সেটিও বিকেএসপির যে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বরিশালে সেখানে হবে, এবং এখানে নাম্বারটি দেওয়া রয়েছে। এরপর হলো খুলনা বিভাগের পরীক্ষা হবে 10 থেকে 11 জানুয়ারি, এই দুই দিন। এবং সেটিও বিকেএসপি আঞ্চলিক যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে খুলনায় সেখানে হবে, এখানে মোবাইল নাম্বারগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখে নিবে। এরপর হলো ঢাকা বিভাগে সর্বশেষ 3 দিন ধরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, 13, 14 এবং 15 জানুয়ারি। এবং ঢাকার যে বিকেএসপি মূল অফিস রয়েছে সেখানে তোমাদের, অর্থাৎ আশুলিয়া সাভার ঢাকা এই যে অঞ্চল, এখানে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এখন তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে বা তোমরা যারা ভর্তি হবে, তোমাদের কোন শ্রেণীতে কি কি যোগ্যতা লাগবে একটু একটু দেখে নিই। সবার প্রথমে তুমি যখন দেখো, তুমি যদি ক্রিকেটার হিসেবে ভর্তি হতে চাও, তোমাদের বয়স হতে হবে 12 থেকে 14 বছর। এবং ছেলে হলে তোমাদের ন্যূনতম উচ্চতা হতে হবে 5 ফুট, এবং মেয়ে হলে ন্যূনতম উচ্চতা হতে হবে 4 ফুট 10 ইঞ্চি। এবং ভর্তি হতে পারবে তোমরা 6ষ্ঠ এবং 7ম শ্রেণী, এই দুই শ্রেণীতে। এবং যারা ফুটবল বিভাগে ভর্তি হতে চাও, তোমাদের বয়স হতে হবে 11 থেকে 14 বছরের মধ্যে, এবং ছেলে হলে ন্যূনতম 5 ফুট হতে হবে, মেয়ে হলে ন্যূনতম 4 ফুট 9 ইঞ্চি হতে হবে। শুধুমাত্র 5ম থেকে 6ষ্ঠ সপ্তম এই 3 শ্রেণীতে ভর্তি নেওয়া হবে ফুটবলে। এরপরে যারা অ্যাথলেটিক্স হতে চাও, তাদের বয়স হতে হবে 12 থেকে 14 বছর, এবং ন্যূনতম উচ্চতা হতে হবে ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 4 ফুট 10 ইঞ্চি। এবং এখানে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হবে। এরপরে হলো আর্চারিতে যারা ভর্তি হতে চাও, তাদের বয়স হতে হবে 12 থেকে 14, এবং ন্যূনতম উচ্চতা ছেলে হলে 5 ফুট এবং মেয়ে হলে 4 ফুট 10 ইঞ্চি। এবং এখানে 6ষ্ঠ সপ্তম এই দুই শ্রেণীতে ভর্তি নেওয়া হবে। এরপর হলো যারা সাঁতার এবং ডাইভিং নিয়ে ভর্তি হবে, তোমাদের বয়স হতে হবে 10 থেকে 14 বছর, এবং ছেলে হলে 4 ফুট 8 ইঞ্চি এবং মেয়ে হলে 4 ফুট 7 ইঞ্চি। চতুর্থ থেকে সপ্তম এই যে শ্রেণীগুলো রয়েছে এগুলোতে ভর্তি নেওয়া হবে। এরপর হলো কারাতেতে যদি ভর্তি হতে চাও, তোমাদের বয়স হতে হবে 12 থেকে 14, এবং ছেলে হলে ন্যূনতম উচ্চতা হতে হবে 4 ফুট 10 ইঞ্চি, এবং মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা নেই, যে কোনো বয়সই হলে হবে, অর্থাৎ যে কোনো উচ্চতা হলে হবে। এবং এখানে 6ষ্ঠ থেকে 7ম শ্রেণী এই দুই শ্রেণীতে ভর্তি হবে।
এরপরও কাবাডির ক্ষেত্রে 12-14 বছর হতে হবে ছেলেদের 5 ফুট এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কোনো বয়সের উচ্চতা ন্যূনতম নেই এবং 6-7 এই 2 শ্রেণীতে ভর্তি হতে পারবে। বক্সিংয়ে 10-13 এবং ছেলেদের ক্ষেত্রে 4 ফুট 8 ইঞ্চি হতে হবে। মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম বয়সের যোগ্যতা নেই এবং এখানে 4-6 শ্রেণীতে ভর্তি হতে পারবে। এরপর জুডুর ক্ষেত্রে 12-14 বছর বয়সে হতে হবে ছেলেদের 5 ফুট হতে হবে, মেয়েদের 4 ফুট 9 ইঞ্চি, 6-7 এই 2 শ্রেণীতে ভর্তি হতে পারবে। উশুতে তোমরা 12-14 বছর বয়সে হতে হবে ছেলেদের ক্ষেত্রে 4 ফুট 10 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 4 ফুট 9 ইঞ্চি এবং 6-7 এই 2 শ্রেণীতে ভর্তি হতে পারবে। এরপর হলো জিমন্যাস্টিক্স, এখানে 12-10 বছর বয়সে হতে হবে ছেলেদের ক্ষেত্রে 4 ফুট 8 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 4 ফুট 7 ইঞ্চি হতে হবে, 4-5 এই 2 শ্রেণীতে ভর্তি হবে। এরপর বাস্কেটবলে যারা ভর্তি হবে তোমরা 13-16 বছর বয়সে হতে হবে ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 10 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম কোনো যোগ্যতা নেই এবং 7-9 শ্রেণী এই যে শ্রেণীগুলো রয়েছে এগুলোতে ভর্তি হতে পারবে। এরপর টেনিসের ক্ষেত্রে 11-13 বছর বয়সে হতে হবে 4 ফুট 8 ইঞ্চি ছেলেদের, মেয়েদের 4 ফুট 7 ইঞ্চি এবং তোমরা 4-6 শ্রেণী পর্যন্ত ভর্তি হতে পারবে। হকির ক্ষেত্রে 12-14 বছর বয়সে ছেলে হলে 5 ফুট 1 ইঞ্চি হতে হবে এবং মেয়ে হলে 4 ফুট 10 ইঞ্চি হতে হবে, 6-7 এই 2 শ্রেণীতে ভর্তি হতে পারবে। এরপর হলো ভলিবলে, ভলিবলে তোমরা 13-16 বছর বয়সে হতে হবে 5 ফুট 10 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ন্যূনতম যোগ্যতা নেই এবং তোমরা 7-9 শ্রেণীতে ভর্তি হতে পারবে। তায়কোন্ডোতে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে 12-14 বছর হতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে 4 ফুট 10 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নেই, 6-7 2 শ্রেণীতে ভর্তি হতে পারবে। এবং শুটিংয়ে তোমরা যারা ভর্তি হবে তোমরা 12-14 বছর বয়সে হলে এবং 5 ফুট হতে হবে ছেলেদের, মেয়েদের 4 ফুট 10 ইঞ্চি, 5-7 এই 2 শ্রেণীতে ভর্তি হতে পারবে। এরপর হলো টেবিল টেনিস, এখানে 10-12 বছর বয়সে হতে হবে এবং 4 ফুট 8 ইঞ্চি হতে হবে ছেলেদের, 4 ফুট 8 ইঞ্চি মেয়েদেরও এবং এখানে 4-6 শ্রেণী পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে। এরপর হলো স্কোয়াশ, এখানে 12-14 বছর বয়সে হতে হবে, 5 ফুট লাগবে ছেলেদের, মেয়েদের কোনো বয়সের যোগ্যতা নেই, 6-7 এই 2 শ্রেণীতে। এরপর হলো ভারত উত্তোলন ব্যাডমিন্টন, এগুলোর ক্ষেত্রে 6-7 শ্রেণী, মেয়েদের ক্ষেত্রে কোনো যোগ্যতা নেই কিন্তু ছেলেদের ক্ষেত্রে 5 ফুট হতে হবে, 12-14 বছর বয়সে হতে হবে। এছাড়া টোটাল 21টি সেক্টরে তোমরা ভর্তি হতে পারবে এবং এখানের জন্য তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে, সেটা একটু পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবে। এবং আবেদন করার সাথে তোমাদেরকে অবশ্যই নগদ 200 টাকা পরীক্ষার ফি দিতে হবে এবং সেটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এরপর হলো প্রাথমিক নির্বাচন পরীক্ষার সময় ডাক্তার এবং সহায়ক যোগ্যতা পরীক্ষা করা হবে তোমাদের। এরপর হলো তোমরা যারা প্রাথমিক নির্বাচনে সিলেক্ট হবে তাদের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে, চূড়ান্ত পরীক্ষা 3-7 দিনের মধ্যে হবে এবং সেখানে যারা চান্স পাবে বিকেএসপি ওয়েবসাইটে সেটি প্রকাশিত হবে। এবং যারা চান্স পাবে তোমরা অবশ্যই ক্যাম্পে যোগদানের দিনে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে, জননিবন্ধন নিয়ে যেতে হবে, পিএসসি নিয়ে যেতে হবে, যদি তোমরা 6-7 শ্রেণীতে ভর্তি হতে হয় অবশ্যই পিএসসি নিয়ে যেতে হবে। এছাড়া তোমরা যারা 9 শ্রেণীতে ভর্তি হবে তোমাদের অবশ্যই জেসি বা জেএসসি সার্টিফিকেট লাগবে এবং সেগুলো সত্যায়িত হতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই তথ্যগুলো যদি অসত্য প্রমাণিত হয় তাহলে তোমাদের ভর্তি সাথে সাথে বাতিল করা হবে। এরপর হলো প্রশিক্ষণ ক্যাম্পে স্বশক ক্রীড়া বিভাগে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সেটি অংশগ্রহণ করতে হবে। এরপর হলো শিক্ষার্থীরা যে শ্রেণীতে ভর্তি হবে তার পূর্ববর্তী শ্রেণীর সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, সেটি বাংলা ইংরেজি গণিত এই 3 বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। যেমন 7 শ্রেণীতে ভর্তি হতে হলে 6 শ্রেণীর সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে। এরপর হলো ডাক্তারি পরীক্ষার সময় তোমাদের অবশ্যই হাড় পরীক্ষা করতে হবে, সেটি অবশ্যই হাড় পরীক্ষা তোমাদেরকে করা হবে, এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। এবার চলো তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে কীভাবে অনলাইন ফর্মটি পূরণ করবে সেটি একটু দেখিয়ে দিব। তো এখানে তোমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, এখানে তোমাদেরকে আসতে হবে। এখানে আসার পরে তোমাদেরকে অনলাইন যে রেজিস্ট্রেশন অপশনটি দেখতে পাচ্ছ এখানে আসতে হবে। এখানে অ্যাপ্লাই নাও যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করলে তোমরা এখানে নিচে দেখতে পাবে ভর্তি সার্কুলারটি দেওয়া রয়েছে, এখানে রিড মোড়ে ক্লিক করতে হবে। এরপরে তোমরা একেবারে নিচে চলে যাবে, নিচে চলে যাবে সার্কুলারের একেবারে নিচে, এখানে গিয়ে অ্যাপ্লাই নাও যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে। এবং তোমাদেরকে অবশ্যই এখানে একটি জিনিস মনে রাখতে হবে, তোমরা যে বিভাগে রয়েছো যে ভর্তি পরীক্ষার যে ডেট তার আগে অবশ্যই তোমাদের ফর্মটি পূরণ করতে হবে, সেটি মাথায় রাখবে।
এরপরে তোমাদেরকে অনলাইন আবেদনটি মাথায় রেখে তোমরা করতে হবে। এখানে অ্যাপ্লাই নাও যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই করবে। এখানে ক্লিক করার পরে সাথে সাথে তোমরা এখানে একটি ফর্ম দেখতে পাবে, এখানে ফর্মটি অবশ্যই সঠিকভাবে পূরণ করবে। এখানে অবশ্যই ইংরেজিতে ফর্মটি পূরণ করতে হবে, বাংলাতে ফর্মটি পূরণ করা যাবে না। অবশ্যই ইংলিশে ফর্মটি পূরণ করবে। সবার প্রথমে তোমার নামটি দিতে হবে, এরপর ফাদার নেমটি দিতে হবে, অবশ্যই নামটি তোমার সার্টিফিকেট অনুসারে দিবে, সঠিক নামটি দিয়ে দিবে। এরপর হলো মাদার নেমটি দিতে হবে, অবশ্যই এখানে রেড মার্ক স্টার করা যেগুলো সেগুলো অবশ্যই পূরণ করে দিবে, বক্সটি অবশ্যই সঠিকভাবে পূরণ করে দিবে। এরপর হলো জেন্ডার সিলেক্ট করতে হবে, এরপর হলো বার্থ সার্টিফিকেট কিংবা যদি এনআইডি থেকে থাকে অবশ্যই দিতে হবে, বার্থ সার্টিফিকেট নাম্বারটি অবশ্যই দিয়ে দিবে। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে, ডেট অফ বার্থ অবশ্যই সঠিকভাবে দিতে হবে, সবার প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট। তো এখান থেকে তোমরা এখানে ক্লিক করলে তোমরা সেটি দেখতে পাবে। তো এখানে ডেট অফ বার্থটি অবশ্যই সিলেক্ট করে দিবে, সবার প্রথমে সালটি সিলেক্ট করে দিবে, এখান থেকে তোমার সালটি সিলেক্ট করে দিবে, এরপরে ডেট অফ বার্থ যেটি সেটি দিয়ে দিবে। এরপরে হলো তোমরা এখানে মোবাইল নাম্বারটি দিবে, অবশ্যই তোমার মোবাইল নাম্বারটি অর্থাৎ যে মোবাইল নাম্বারের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করতে পারবে সেই মোবাইল নাম্বারটি তোমরা এখানে দিবে, অবশ্যই সঠিক মোবাইল নাম্বারটি দিবে, এটি যেন কোনোভাবে ভুল না হয়, অবশ্যই মাথায় রাখবে যেন এটি কোনোভাবে যেন ভুল না হয়। এরপর এখানে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হাইট দিতে হবে, অবশ্যই এগুলো ফুট অনুসারে দিবে এবং এই বক্সে ইঞ্চি দিতে হবে, এখানে ফুট দিবে কত ফুট কত ইঞ্চি, মিনিমাম যে যোগ্যতা সেটি অবশ্যই থাকতে হবে, এরপরে কত ইঞ্চি সেটি দিয়ে দিবে। অবশ্যই তোমরা এখানে বিএমআই স্কেল অনুসারে বিএমআই 25-এর ভিতরে থাকতে হবে, সেই অনুসারে তোমাদের বয়স, সেই অনুসারে তোমাদের অবশ্যই হাইট অনুসারে তোমাদের ওজন, সঠিক ওজন থাকতে হবে, সেটি যেমন এখানে 5'9" জন্য মিনিমাম আমার 65-70-এর ভিতর থাকতে হবে, তাই আমি এর ভিতরে একটি যেটি আমার সঠিক ওজন সেটি দিয়ে দিচ্ছি। এরপর হলো এখানে গেম বা সাবজেক্ট সিলেক্ট, এখানে তুমি কোন সেক্টরে ভর্তি হতে চাচ্ছ সেটি, যেমন আমি এখানে দিলাম ক্রিকেট। এরপর হলো অ্যাডমিশন যে ক্লাসটি, এখানে অবশ্যই মাথায় রাখবে তুমি কোন ক্লাসে ভর্তি হতে পারবে। দেখো এখানে যদি তোমার সাবজেক্ট একাধিক দিতে ইচ্ছে করে তুমি চাইলে সেটিও কিন্তু দিতে পারবে, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে সেগুলোর জন্য পরীক্ষা দিতে হবে, মনে রাখতে হবে। এরপর আমি এখানে ক্লাসটি সিলেক্ট করে দিলাম। এরপর হলো এক্সাম সেন্টার সিলেক্ট করে দিতে হবে, তোমার যে বিভাগীয় অঞ্চল সেটি অবশ্যই দিতে পারবে, তুমি সেই অনুসারে তোমার বিভাগীয় অঞ্চলে সেটি দিয়ে দিবে। এরপরে এখানে কিন্তু এক্সাম সেন্টার সিলেক্ট করার সাথে সাথে ডিটেলসও কিন্তু দেখতে পাবে, কোথায় সেই এক্সাম সেন্টার সেগুলো এখানে ডিটেলস চাইলে সেখান থেকে দেখে তুমি তোমার আশেপাশে যেটি রয়েছে সেটি দিবে। এরপরে যে কাজটি করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেসটি সঠিকভাবে দিয়ে দিবে, অবশ্যই এগুলো যেন ভুল না হয়। এরপর প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবে, ডিস্ট্রিক্ট ডিভিশন দেওয়ার পরে ডিস্ট্রিক্ট দিবে, এরপর হলো উপজেলা কোথায় সেটি দিবে, এরপর হলো পোস্টকোড কী সেটি দিবে, ভিলেজ কী, এরপরে যে এলাকায় অবস্থিত সেটি দিয়ে দিবে। এরপর হলো প্রেজেন্ট অ্যাড্রেসের মতো যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে সেম এসে ক্লিক করবে, আর যদি না হয় তাহলে আলাদাভাবে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা পোস্টকোড এগুলো অবশ্যই সিলেক্ট করে দিবে, আর যদি সেম হয় তাহলে এখানে সেম দিবে, আর কিছু করতে হবে না। এরপর হলো ছবি দিতে হবে, ছবির ক্ষেত্রে এখানে তোমার সাইজ ছবির অবশ্যই 10 MB ভিতরে হতে হবে এবং JPEG অথবা JPEG ফরম্যাটে হতে হবে, এটি যে কোনো সাইজের হলে হবে, 300x300 পিক্সেল অথবা পাসপোর্ট সাইজ সেটি কোনো সমস্যা নেই, তবে 300x300 পিক্সেল দেওয়াই বেটার। তো সেক্ষেত্রে তোমরা কীভাবে ছবিটি রিসাইজ করবে, তোমার যদি MB কমাতে হয় সেটি কীভাবে কমাবে সেটি অবশ্যই এখানে আমাদের ভিডিও লিঙ্ক রয়েছে, সেখানে দেখে নিবে। এরপর ছবিটি এখানে শো করবে, এরপর এখানে ভ্যালিডেশন কোডটি দেখতে হবে, তো এটি দেখে যেভাবে ঠিক রয়েছে ঠিক সেভাবে বড় হাতে ছোট হাতে ওয়ার্ড যেভাবে ঠিক রয়েছে ঠিক সেভাবে তোমাকে দিতে হবে। এরপর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবে, অবশ্যই সাবমিট করার আগে তোমার যে তথ্যগুলো রয়েছে সেগুলো অবশ্যই সঠিকভাবে যাচাই করে বানান দেখে তারপর সাবমিট অপশনে ক্লিক করবে, সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। এরপর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার সাথে সাথে তুমি এখানে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাবে, এরপর এখানে দেখতে পাবে নট পেড অপশন লেখা রয়েছে, তুমি যখন পেমেন্ট দিয়ে দিবে সেটি অবশ্যই পেড লেখা চলে আসবে। এরপর তুমি এই যে ফর্মটি, এই ফর্মটি প্রিন্ট আউট করে নিবে, প্রিন্ট আউট করে নেওয়ার পরে তোমার ফর্মটি প্রিন্ট আউট করে নিবে, সেটি প্রিন্ট আউট করে নেওয়ার পরে এরপর এটি প্রিন্ট আউট করে তোমাদের যে এখানে এক্সাম সেন্টার সেখানে গিয়ে তোমাদের অবশ্যই টাকা জমা দিয়ে আসতে হবে, টাকা জমা দিয়ে সেখানে সাইন নিতে হবে, এখানে সেখানে সিগনেচার নিয়ে নিতে হবে, তাদের সিগনেচার নেওয়ার পরে সেখানে তোমরা অবশ্যই সেখানে তারা পেড করে দিবে,
এরপর এখানে দেখো এখানে কত মার্কের পরীক্ষা হবে, কি কি বিষয় পরীক্ষা হবে সেগুলো এখানে লেখা রয়েছে। সেগুলো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সে বিষয়গুলো তারা নোট করবে পরবর্তীতে, তো এগুলো দেখবে। এরপর এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি যেটি, সেটি অবশ্যই ডাউনলোড করে দিবে। তবে পেমেন্ট করার আগে তুমি চাইলে কিন্তু সেটি এডিট করতে পারবে, এখানে এডিট কপিতে গিয়ে সেটি ক্লিক করে। তো অবশ্যই তোমরা এখানে এডিট করে নিবে যদি তোমার কোনো কিছু ভুল থাকে, এবং যদি ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিটি যেটি সেটি অবশ্যই ডাউনলোড করে নিবে পরে। দেখো ভিডিও শেষের অংশে তোমাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা ফর্ম পূরণ করার পরে যদি কোনো কারণে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে না পারো, তাহলে এখানে মূল ওয়েবসাইটে আসবে। এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন অপশনে গিয়ে ডাউনলোড যে অ্যাপ্লিকেশন কপি অপশন দেখতে পাচ্ছ অ্যাপ্লাইয়ের নিচে, সেখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে কোন ইভেন্টে তুমি অ্যাপ্লাই করেছিলে, সেই ইভেন্টটি অবশ্যই এখানে আমরা অ্যাডমিশন 2023 এখানে ক্লিক করেছি। তো এরপরে গেম কোথায় সিলেক্ট করেছিলে, অর্থাৎ কী গেমে তুমি সিলেক্ট করেছে সেটি দিবে। এরপর তোমার বার্থ সার্টিফিকেট যে নাম্বারটি সেটি এখানে সঠিকভাবে তোমরা দিয়ে দিতে হবে। এরপর মোবাইল নাম্বার যেটি দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটি সঠিকভাবে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে গেট অ্যাপ্লিকেশন কপিতে ক্লিক করলে তুমি সেই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে পারবে যদি তথ্যগুলো সঠিক থাকে। এভাবে করে তুমি তোমার অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নিবে, এবং সেই অ্যাপ্লিকেশন কপিটি নিয়ে তোমাদের যে 200 টাকা ফি সেটি সহ তোমরা অবশ্যই পরীক্ষার কেন্দ্র যেখানে সেখানে সেটি জমা দিয়ে সেখান থেকে স্বাক্ষর করে তোমাদের অবশ্যই সেখান থেকে পেড সিল নিয়ে নিবে, এবং পরবর্তীতে তোমাদের যে পরীক্ষার যাবতীয় কাজগুলো সেগুলো তো অবশ্যই তোমরা আগেই বলেছি সেই অনুসারে তোমরা কাজ করবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো কিছু বুঝে না থাকলে কর্মবক্সে লিখে জানাবে। এছাড়া শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।